একটা জাতা অবস্থা, এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ মেবি আরো বেটার হতে হয়। একই মাঠে সবকিছু হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, এটা হজবরল ব্যাপার। দুজনের কথাই স্পষ্ট, মাঠের খেলা ছাড়া সবকিছুতেই অগোছালো বিপিএল এর নবম আসর। আমাকে যদি সিওর দায়িত্ব দেওয়া হয় বিপিএল এর, আমার ধারণা 1 থেকে 2 মাস লাগবে সবকিছু ঠিক করতে। ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবির নানা অজুহাত, আমাদের লিমিটেশন গুলো জানলে হয়তো ওনার অবস্থান থেকে বা ওনার এই কথা হয়তো উনি বলতেন কিনা তাও। তেমন প্রতিক্রিয়া নেই বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকেও। ও আগ্রহ প্রকাশ করছে, আমরা গভর্নিং বোর্ডের থেকে তাদের আসার জন্য ওয়েলকাম জানাই। তবে কি অব্যবস্থাপনার দায় মেনে নিয়েছে বোর্ড? মেনে না নিয়ে উপায়ও নেই, নবম আসরে এসেও পাওয়া যায়নি পূর্ণাঙ্গ ডিআরএস। এত বড় টুর্নামেন্ট অথচ ক্রীড়াঙ্গনে এর আবহও নেই সেভাবে, বিশ্বের বড় বড় তারকারাও যেন মুখ ফিরিয়ে নিচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে সাধারণ দর্শকও। যেমন আগে গেল খেলতো, তারপরে হচ্ছে ম্যাক্সওয়েল খেলতো, বড় বড় প্লেয়াররা খেলতো, আমাদের বাংলাদেশে ভালো ভালো দামি দামি প্লেয়ার ওরা আসতে চায় না। এবার বিপিএলটা হচ্ছে একদম সাদা মাঠা, ধীরে ধীরে চৌলস হারাচ্ছে বিপিএল, যার দায় বোর্ডকেই নিতে হবে বলে মনে করেন সমর্থকরা। অন্য সব লীগ সামনে আগায় আর বাংলাদেশের লীগ আরো পিছাইতে আছে। এবার কোনো বিপিএল কোনো হইতে না, আমি জানি প্রাণপ্রিয় খেলা ক্রিকেট, ওই খেলার কোনো আমেজটা যে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না। 7টা দলের নাম কি? সাকিব ভাইয়ের হাতে 2 মাসের সময় দেওয়া হোক, সাকিব ভাই বিপিএল তারে আরো এগিয়ে নিয়ে যাক। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো যেভাবে দাপট নিয়ে এগিয়ে চলছে, সেখানে উল্টো পথে বিপিএল। শুরুটা দারুণ হলেও বিসিবির সুষ্ঠু পরিকল্পনার অভাবে আমরা ক্রমেই কি পিছিয়ে পড়ছি না, এমন প্রশ্ন সবার মুখে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।